প্রিয় শিক্ষার্থীরা, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম সাবজেক্টের আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের 6 নম্বর লেকচার, আর এই লেকচারে আমরা আলোচনা করব দুইটি ট্রি এর উদাহরণ নিয়ে। আমরা কিন্তু গত লেকচারে ট্রি নিয়ে বেসিক একটি আইডিয়া নিতে পেরেছি, তো আমরা আজকের লেকচারে দুইটি উদাহরণকে ট্রি আকারে প্রকাশ করব। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেকচারটি শুরু করতেছি। ওকে, তো খেয়াল করো আজকে আমরা টোটাল দুইটি উদাহরণ নিয়ে আলোচনা করব। তার একটি উদাহরণ হচ্ছে এটি যে 2a প্লাস b এবং 4a মাইনাস 5b, এটিকে ট্রি আকারে প্রকাশ করো। তো এটিকে ট্রি আকারে প্রকাশ করার পূর্বে তোমাদের ছোট্ট একটি তথ্য জানিয়ে রাখি, এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটি ট্রি বোর্ড ফাইনাল পরীক্ষায় আসবে, সেটি অবশ্যই সংক্ষিপ্ত আকারে আসবে। তো আমরা এই চ্যাপ্টার থেকে মোট তিন ধরনের ট্রি নিয়ে আলোচনা করব, আর আমি আশা করতেছি এই তিন ধরনের ট্রি যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে যে কোনো ট্রি দিলেই তোমরা অ্যান্সার করতে পারবা। ওকে, তো খেয়াল করো আজকে আমরা যে ইকুয়েশনটিকে ট্রি আকারে প্রকাশ করব সেটি হচ্ছে 2a প্লাস b এবং 4a মাইনাস 5b, এটিকে ট্রি আকারে প্রকাশ করো। তো আমরা কিন্তু গত লেকচারেও পড়েছিলাম যে যত বড় ইকুয়েশনই দেওয়া থাক না কেন, তুমি সর্বপ্রথম সেই ইকুয়েশনটাকে দুই ভাগে ভাগ করে নিবা। তো দেখো এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা টোটাল দুইটি ভাগে ভাগ করতে পারি, একটু হচ্ছে 2a প্লাস b আর একটু হচ্ছে 4a মাইনাস 5b। এখন দেখো এই 2a প্লাস b এবং 4a মাইনাস 5b এই দুইটার মাঝখানে কিন্তু কিছুই দেওয়া নাই, অর্থাৎ এখানে প্লাস মাইনাস বা ভাগ কোনো চিহ্নই দেওয়া নাই, আর কোনো চিহ্ন দেওয়া নাই বিধায় আমরা কিন্তু বুঝতেছি যে এখানে ইনটু বা গুণাকারে আছে। তাহলে খেয়াল করো যেহেতু আমরা সর্বপ্রথম এটিকে দুইটি অংশে ভাগ করে নিব, তাহলে একটি ভাগ হচ্ছে 2a প্লাস b এবং অপর ভাগ হচ্ছে 4a মাইনাস 5b। তো দেখো এই দুইটা পার্টের মাঝখানে কি আছে, আমাদের এখানে গুণ চিহ্ন আছে, তো আমরা এখানে কি লিখবো, একটা গুণ চিহ্ন দিব। ওকে, তো দেখো এই গুণ, এখানে যদি একটি গুণ চিহ্ন থাকে মনে মনে, এই গুণের বাম পাশে কিছু আছে ডান পাশেও কিছু আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, গুণের বাম পাশ এবং গুণের ডান পাশ এই দুইটা অংশকে আমরা ভাগ করে নিলাম। ওকে, তো এখন খেয়াল করো যে কোনো ট্রিতেই আমরা সর্বপ্রথমে বাম পাশ নিয়ে কাজ করব, বাম পাশের কাজ কমপ্লিট হলে তারপর আমরা ডান পাশ নিয়ে কাজ করব। তো দেখো তাহলে আমরা বাম পাশ নিয়ে আগে কাজ করতেছি এখানে, তো এটি যদি গুণ চিহ্ন হয় এই গুণ চিহ্নের বাম পাশে কি আছে একটু খেয়াল করো, 2a প্লাস b। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই 2a প্লাস b এটি আবার কয়টি অংশে ভাগ করা আছে, তো দেখো এটিকে কিন্তু আমরা দুইটি অংশে ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে 2a এবং আরেকটা হচ্ছে b, তাহলে মাঝখানে কি চিহ্ন আছে আমাদের, প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা সর্বপ্রথম এই প্লাস চিহ্নটাকে এখানে লিখে নিলাম। এখন দেখো এই প্লাসেরও কিন্তু দুইটি অংশ আছে, একটা হচ্ছে বাম পাশের অংশ আরেকটি হচ্ছে ডান পাশের অংশ, তাহলে আমরা প্লাসটাকেও দুইটি অংশে ভাগ করে ফেলি, একটা হচ্ছে বাম পাশ আরেকটি হচ্ছে ডান পাশ। ওকে, তো এখন দেখো এই প্লাসের বাম পাশ অর্থাৎ প্লাসের বাম পাশে কি আছে আমাদের, 2a। এখানে একটি জিনিস লক্ষ্য করো, এই 2a কিন্তু গুণাকারে আছে, অর্থাৎ 2 ইনটু a, যেহেতু এই 2 এবং a এর মাঝখানে প্লাস মাইনাস বা কোনো ভাগ চিহ্ন নাই, তার মানে আমরা বুঝতেছি যে এটি এখানে ইনটু আকারে বা গুণাকারে আছে। তো যেহেতু এই 2a গুণাকারে আছে তাহলে কিন্তু এই 2a কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ একটি হচ্ছে 2 এবং অপরটি হচ্ছে a, তো মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, গুণ চিহ্ন। এখন লক্ষ্য করো যেহেতু এখানে গুণ চিহ্ন ছিল, এই গুণ চিহ্নর বাম পাশে কি আছে আমাদের 2, আবার ডান পাশে কি আছে a, তার মানে আমরা বুঝতেছি যে এই গুণ চিহ্নেরও দুইটি অংশ আছে, একটি হচ্ছে বাম অংশ এবং অপরটি হচ্ছে ডান অংশ। এখন দেখো আমরা মানগুলো বসিয়ে যাই, তো দেখো এই গুণের বাম পাশে কি ছিল আমাদের, 2, ওকে আমরা 2 লিখলাম, গুণের ডান পাশে আমাদের কি ছিল, a, ওকে আমরা a লিখে দিলাম, তারপরে খেয়াল করে যে প্লাস, এই যে প্লাস, এই প্লাসের ডান পাশে কি আছে, b, তো প্লাসের ডান পাশে আমরা কি লিখলাম, b, যেহেতু এটা হচ্ছে প্লাসের ডান পাশ। তাহলে দেখো আমরা কিন্তু এই যে মাঝখানে যে গুণ চিহ্নটা ছিল এই গুণ চিহ্নর বাম পাশের পুরো অংশের কাজ কমপ্লিট করতে পারছি এখানে, তো এখন আমরা কাজ করব এই ডান পাশের অংশ নিয়ে। তাহলে দেখো এই গুণের ডান পাশ হচ্ছে এটা, তো আমরা গুণের ডান পাশে কি আছে একটু লক্ষ্য করি, 4a মাইনাস 5b। এখানে একটি জিনিস লক্ষ্য করো, এই যে 4a মাইনাস 5b আছে, এই 4a মাইনাস 5bও কিন্তু আবার দুইটি অংশে ভাগ করা, অর্থাৎ একটি হচ্ছে 4a এবং অপরটি হচ্ছে 5b, যেহেতু মাঝখানে কি চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা সর্বপ্রথম এই মাইনাস চিহ্নটাকে এখানে লিখে এটাকে দুইটি অংশে ভাগ করে ফেললাম। ওকে, তো দেখো এই মাইনাস চিহ্নরে কিন্তু বাম পাশে কিছু আছে এবং ডান পাশেও কিছু আছে, তার মানে আমরা বুঝতেছি যে এই মাইনাস চিহ্নর বাম পাশও থাকবে, মাইনাস চিহ্নর ডান পাশও থাকবে। ওকে, তো এখন দেখো মাইনাস চিহ্নর বাম পাশ, আমরা কিন্তু একটু আগেও বলছি যে সর্বপ্রথম বাম পাশ নিয়ে কাজ করব, তারপরে ডান পাশ নিয়ে কাজ করব। তো দেখো বাম পাশে কি আছে, এখন মাইনাসের বাম পাশ, মাইনাসের বাম পাশে আছে 4a, এই 4a আবার কি আকারে আছে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু এই 4a গুণ আকারে আছে, অর্থাৎ 4 ইনটু a, তো দেখো মাঝখানে যেহেতু গুণ আছে তাহলে আমরা এটাকে এই গুণ চিহ্ন দিয়ে আবার দুই অংশে ভাগ করে ফেললাম। এখন দেখো এই গুণের বাম পাশে আছে 4, গুণের ডান পাশে আছে a, তাহলে গুণের বাম পাশ এবং গুণের ডান পাশ, তো দেখো গুণের বাম পাশে কি ছিল আমাদের, 4, ওকে 4 লিখলাম, গুণের ডান পাশে আমাদের কি ছিল, a, ওকে আমরা এখানে a লিখলাম।
তার মানে আমাদের কিন্তু এই 4 এ পর্যন্ত কমপ্লিট। ওকে, তো দেখো এখন এই মাইনাসের ডান পাশে চলে আসি। মাইনাসের ডান পাশে আমাদের কি আছে, 5b আছে। একটু লক্ষ্য করো এই 5b কিন্তু আবার দুইটি অংশে ভাগ করা, অর্থাৎ 5 * b, মাঝখানে কিন্তু একটি গুণ আছে। তাহলে আমরা এখানে একটি গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে এটাকে আমরা দুইটি অংশে ভাগ করে ফেললাম, অর্থাৎ এই গুণের বাম পাশে আছে 5 আর ডান পাশে আছে b। তাহলে গুণের বাম পাশ এবং গুণের ডান পাশ, তো লক্ষ্য করো গুণের বাম পাশে আছে 5, আমরা লিখলাম 5, এবং গুণের ডান পাশে ছিল আমাদের b, তাহলে আমরা গুণের ডান পাশে লিখে দিলাম b। তো এটি কিন্তু আমাদের অ্যানসার। তো আমি আশা করতেছি এই ট্রিটি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকের লেকচারে আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করব, আর আমি আশা করতেছি ওই উদাহরণটি দেখলে তোমরা এই নিয়মের যে কোনো ট্রি দিলেই অ্যান্সার করতে পারবা। ওকে, তো খেয়াল করো আমাদের পরবর্তী উদাহরণ ছিল xy + yz - yx, এটিকে ট্রি আকারে প্রকাশ করো। এখানে একটু লক্ষ্য করো এই xy + yz - yx, এই টোটাল ইকুয়েশনটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারতেছি, অর্থাৎ এই xy + yz একটি অংশ, মাঝখানে -y + x ও চারটি অংশ। তো খেয়াল করো এই xy + yz এবং y + x এই দুইটির মাঝখানে কিন্তু অলরেডি একটি মাইনাস চিহ্ন দিয়েই দিছে। তো আমরা কী লিখবো এখানে, এই সর্বপ্রথম মাইনাস চিহ্নটাকে লিখে এই পুরো ইকুয়েশনটাকে দুইটি অংশে ভাগ করে ফেললাম। এখন দেখো মাইনাসের বাম পাশে কিছু আছে এবং ডান পাশেও কিছু আছে, তো আমরা তাহলে মাইনাসকে বাম পাশে কিছু অংশ দিব, ডান পাশে কিছু অংশ দিব। এখন লক্ষ্য করো মাইনাসের বাম পাশে কি আছে, কিন্তু আমি কিন্তু একটু আগেও বলছি যে আমরা সর্বপ্রথম বাম পাশের অংশটুক নিয়ে কাজ করব। তো দেখো এই মাইনাসের বাম পাশ হচ্ছে xy + yz, তো এখানে লক্ষ্য করো এই xy + yz এটিও কিন্তু আবার দুইটি অংশে ভাগ করা, অর্থাৎ xy একটি অংশ এবং yz হচ্ছে আরেকটি অংশ। তো মাঝখানে কী চিহ্ন আছে, আমাদের প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা সর্বপ্রথম কী লিখবো, এই প্লাস চিহ্নটাকে লিখবো। ওকে, তো দেখো এই প্লাসের বাম পাশ এবং প্লাসের ডান পাশ, যেহেতু দুই অংশে কিছু না কিছু আছে, তাহলে আমরা প্লাসের বাম পাশ এবং প্লাসের ডান পাশ এই দুইটিকে আলাদা করে ফেললাম। তো দেখো প্লাসের বাম পাশে কী আছে, আমাদের xy, এখানে এই xy আবার কী আকারে আছে, দেখো এই xy কিন্তু এখানে আবার গুণ আকারে আছে, মানে x * y, যেহেতু xy গুণ আকারে আছে, অর্থাৎ মাঝখানে একটি গুণ চিহ্ন আছে, তো গুণ চিহ্নের বাম পাশেও কিছু থাকবে, গুণ চিহ্নের ডান পাশেও কিছু থাকবে, তাহলে আমরা এখানে একটি গুণ চিহ্ন দিলাম। ওকে, তো খেয়াল করো এই গুণ চিহ্নের বাম পাশ এবং গুণ চিহ্নের ডান পাশ, তো দেখো তো এই গুণ চিহ্নের বাম পাশে কী আছে, আমাদের x, তাহলে আমরা এখানে লিখলাম x, গুণ চিহ্নের ডান পাশে কী আছে, y, তাহলে আমরা এখানে লিখলাম y। ওকে, তো এখন খেয়াল করো এই যে প্লাস লিখছিলাম, এই প্লাসের ডান পাশে কী আছে, আমাদের yz, এই যে দেখো প্লাস, প্লাসের ডান পাশ হচ্ছে এটা, তো এই প্লাসের ডান পাশে যেহেতু yz আছে, এই yz আবার কী আকার আছে একটু লক্ষ্য করো, এই yz কিন্তু এখানে গুণ আকারে আছে, অর্থাৎ y * z, তো যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা এখানে কী চিহ্ন দেবো, একটি গুণ চিহ্ন দেবো, তাহলে গুণ চিহ্নের বাম পাশ এবং গুণ চিহ্নের ডান পাশ। তো দেখো তো এই গুণ চিহ্নের বাম পাশে কী আছে, আমাদের y, তাহলে আমরা লিখলাম এখানে y, আবার গুণ চিহ্নের ডান পাশে কী আছে, আমাদের z, তাহলে আমরা এখানে লিখলাম z। এখন একটি জিনিস লক্ষ্য করো, এই যে মাইনাসের বাম পাশে যা যা ছিল আমরা কিন্তু সবগুলো নিয়ে এখানে কাজ কমপ্লিট করেছি, এখন আমরা চলে যাব এই মাইনাসের ডান পাশে। একটু লক্ষ্য করো মাইনাসের ডান পাশে আছে y + x, অর্থাৎ মাইনাসের ডান পাশ হচ্ছে এটা। একটু লক্ষ্য করো এই ডান পাশে y + x, এটি কিন্তু অলরেডি দুইটি অংশে ভাগ করাই আছে, অর্থাৎ y একটি অংশ এবং x হচ্ছে আরেকটি অংশ, এবং কি মাঝখানে কী চিহ্ন আছে, আমাদের প্লাস, তাহলে আমরা এখানে কী দিলাম, সর্বপ্রথম প্লাস দিয়ে এটিকে দুইটি অংশে ভাগ করে ফেললাম। একটু লক্ষ্য করো এই প্লাসের বাম পাশে কী আছে, আমাদের y, তাহলে আমরা প্লাসের বাম পাশে কী লিখবো, y, প্লাসের ডান পাশে কী আছে, আমাদের x, তাহলে আমরা প্লাসের ডান পাশে লিখবো x। তো আমি আশা করতেছি এই নিয়মের যত ট্রি দেখ না কেন তুমি অ্যান্সার করতে পারবা। তো আমি হোমওয়ার্ক হিসেবে আরও দুইটি ট্রি রেখে দিছি, অর্থাৎ পরীক্ষায় এভাবে প্রশ্নগুলো আসতে পারে, একটু খেয়াল করো। এক নম্বর প্রশ্নটি হচ্ছে (2x + b) / (4a - 4b), এটিকে ট্রি আকারে প্রকাশ করো। তো আমি আশা করতেছি এই ট্রিটা তোমরা নিজে থেকেই খাতায় কমপ্লিট করবা। এখানে আরেকটি জিনিস লক্ষ্য করো, এই যে আমরা লিখছি 4a - 4b, এখানে কিন্তু বিটা বড় হাতের লিখছি, তার মানে তুমি যখন ট্রি আকারে প্রকাশ করবা তখনও কিন্তু এই বিটাকে বড় হাতেরই লিখতে হবে। এবং দুই নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, যে (7x + 8y) - (5x - 2y), এটিকে ট্রি আকারে প্রকাশ করো। তো আশা করতেছি এই ধরনের যত ট্রি দিক না কেন তুমি সবগুলোরই এখন অ্যান্সার করতে পারবা। ওকে, তো আমরা আগামী লেকচারে আরেকটি নিয়মের ট্রি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা টোটাল তিনটি নিয়মের ট্রি নিয়ে আলোচনা করব, আর আমি আশা করতেছি এই তিন ধরনের ট্রি যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে যে কোনো ট্রি পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।